বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের সাম্প্রদায়িকতার ঠাঁই নাই আয়োজনে অংশ নেন সম্প্রীতি বাংলাদেশের নেতারা। আগামী জাতীয় নির্বাচনে সাম্প্রদায়িক কোনো শক্তি যেন প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পায় সে বিষয়ে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান তারা। আমরা চাই না 30 লক্ষ শহীদের রক্তের বলে অর্জিত এই পবিত্র সংসদে স্বাধীনতা বিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি গণহত্যাকারী এবং তাদের সহযোগীদেরকেও নির্বাচিত হয়ে এই পার্লামেন্টে বসুক। আমি মহামান্য আদালতকে স্যালুট দিতে চাই, ধন্যবাদ জানাতে চাই যে জামাতে নিবন্ধন বাতিলের যে রায়ের বিরুদ্ধে যে অ্যাপিল হয়েছে সেই অ্যাপিলটা খারিজ হয়ে গেছে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীদের এদেশে কোনো ঠাঁই দেয়া হবে না। এই ফুল বাগানে নানা বর্ণের ফুল, নানা চরিত্রের ফুল, নানা পরিচয়ের ফুল। এই সাজানো ফুল বাগানে কোনো মদমত্ত বাগান তছনছ করতে দেব না, দেব না, দেব না। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ছাত্রলীগ সভাপতিও যোগ দেন আয়োজনে। এ সময় তিনি বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে তরুণ সমাজ রাজপথে থেকেই লড়াই করবে। আমরা ভোটের উৎসবে শামিল হওয়ার জন্য প্রস্তুত হই এবং তারা এদেশের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে। এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে থাকবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। নজরুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।